নমস্কার বন্ধুরা, আপনারা যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার কাছে দুটো প্রোডাক্ট আছে, একটা আছে মিরাকুলান আর একটা আছে প্ল্যানোফিল। অনেক সময় কনফিউশনে পড়ে যায় কোনটা ব্যবহার করব, কখন ব্যবহার করব, তার জন্য পুরো কনফিউশন আপনাদের দূর করে দেবো। একদম বোর্ডে লিখে সম্পূর্ণভাবে আমি বুঝিয়ে দেবো কোনটা কাজে, কোনটা কখন ব্যবহার করবে। আসুন দেখে নিই। দুটোই হচ্ছে যে উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক, দুটোই বৃদ্ধি নিয়ন্ত্রক। তো দুটোই উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক, পিজিআর, প্ল্যান্ট গ্রোথ হরমোন। এখানে আমরা দেখেছি যে প্ল্যানোফিক্স আছে। প্ল্যানোফিক্স এর মধ্যে কি আছে? আলফা ন্যাপটাইন অ্যাসিটিক অ্যাসিড 4.5 SL, এটা প্ল্যানোফিক্স এর কম্পোজিশন। আর মিরাকুলানে আছে ট্রায়াকন্টানল 0.5% EC। তো আমরা যদি দেখি যে দুটোই হচ্ছে যে উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক, দুটোই প্ল্যান্ট গ্রোথ হরমোন, এবং দুটোতেই আমরা প্ল্যান্টের বৃদ্ধির জন্য, ফুল ফল বৃদ্ধির জন্য কাজে আনতে পারি বা কাজে লাগাতে পারি। কিন্তু অনেক সময় কনফিউশনে পড়ে যায় যে কোনটা ব্যবহার করবো, কোনটা কোন কাজের জন্য ব্যবহার করবো। প্ল্যানোফিক্স হচ্ছে বায়ার কম্পোজিশন, এটা হচ্ছে যে ডাও কোম্পানির কম্পোজিশন, ডাও কোম্পানির একটা প্রোডাক্ট। তো দুটো আলাদা আলাদা প্রোডাক্ট। তো প্রথমে আমরা প্ল্যানোফিক্স নিয়ে জেনে নেবো। তাহলে যেটা বলছিলাম যে প্ল্যানোফিক্স এর মধ্যে কি কম্পোজিশন আছে, কিভাবে কাজ করে, সেটা জেনে নেওয়া একটা বেশি প্রয়োজন যে প্ল্যানোফিক্সটা নিয়ে। তো আমি প্রথমেই বলেছিলাম যে এর মধ্যে আলফা ন্যাপটাইন অ্যাসিটিক অ্যাসিড আছে। তো এটার কাজ কি? কাজ হচ্ছে এটা ফল ও ফুল যেটা ঝোড়া সেটা বন্ধ করে, মানে অপ্রয়োজন ফল ফুল ঝোড়া বন্ধ করে, মানে যে ফল ফুল যে অকারণে ঝরে পড়ে হরমোনের কারণে, সেই ফল ফুল ঝরে পড়াটা বন্ধ করছে এই উপাদানটি। তার সাথে সাথে কি, এক তো গাছের উদ্দীপক হিসেবে কাজ করছে গাছের বৃদ্ধির জন্য, দ্বিতীয় কথা যে এই উপাদানটা ব্যবহার করে আমরা কোয়ালিটি প্রোডাক্ট প্রডিউস করতে পারি। যেমন গাছের বেশি পাতা হবে, গাছের বৃদ্ধি ভালো হবে, গাছ তাড়াতাড়ি গ্রোথ করবে। তো এইভাবে এই হরমোনটা ব্যবহার করছি। তো আরেকটা দেখে নিই এর মাত্রা কি। মাত্রা হচ্ছে হেক্টর প্রতি 125 থেকে 500 ML। মোটামুটি চাষি ভাইদের জন্য আমি একটা বাজারজাত জিনিস বলছি, যে যেটা বাজারে চলছে যে 4 ML প্রতি ট্যাঙ্কে ব্যবহার করা হয়। কিন্তু একটা জায়গায় গড়বড় আছে, একটা জায়গায় অসুবিধা হয় কি, প্ল্যানোফিক্স এর যদি মাত্রা বেশি হয়ে যায়, 4 ML থেকে যদি বেশি মাত্রায় হয়ে যায় প্ল্যানোফিক্স, তখন গাছের বৃদ্ধি কম হয়ে যায় বা গাছের উপর অনেক বেশি পরিমাণে অনেক সময় চাষিরা ব্যবহার করে দেন। চাষি ভাইদের কিন্তু বানা করার জন্য কেউ থাকছে না, তারা নিজের ইচ্ছে মতো ব্যবহার করছে, তখন গাছের বৃদ্ধি কমে যায়। এর জন্য বাইরে একটা অন্য প্রোডাক্ট নিয়ে এসেছে অ্যাম্বিসন নামে। তো সেই প্রোডাক্টটা নিয়ে আমি একটা ভিডিও করবো, দেখাবো আপনাদেরকে। তো আমরা জানি না প্ল্যানোফিক্স এর কাজটা কি, এটা আমরা জেনে নিলাম। তো আমাদের সাথে প্ল্যানোফিক্স এর কাজ জেনে নিলাম মানে পুরোটা, যে গাছের ফুল ফল ঝরে পড়া, শিকড়ের বৃদ্ধি, গাছের বৃদ্ধিতে কাজ করে, অধিক ফলন হবে, ফুল ফল বৃদ্ধি হবে, এটা ঠিক আছে। তো এটা আমরা জেনে নিলাম প্ল্যানোফিক্স নিয়ে। এরপর আমরা জানবো আমাদের যে এই প্রোডাক্টটা আছে মিরাকুলান, আমরা দেখতে পাচ্ছি এই ধরনের মিরাকুলান আছে, আর সঙ্গে এটা হচ্ছে প্ল্যানোফিক্স, প্ল্যানোফিক্স এটা, এটা মিরাকুলান। তো প্রথমে মিরাকুলান নিয়ে জেনে নিচ্ছি। মিরাকুলান এর মধ্যে আছে, মিরাকুলান নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করেছি, তো সেখানে বিস্তারিত ভাবে জানিয়েছি আপনাদেরকে। ট্রায়াকন্টানল 0.05% EC আছে, এবং এটার প্রথমে আমি মাত্রাটা লিখে দিয়েছি, মাত্রাটা 8 থেকে 10 ML পার ট্যাঙ্ক অনুযায়ী ব্যবহার করে। তো এটা বলা উচিত না, কিন্তু চাষি ভাইদের সুবিধার জন্য বলে দিয়েছি যে 8 থেকে 10 ML প্রতি মাত্রা ব্যবহার করা যায়। তো মিরাগ্রামের কাজটা আমরা যেমন এখানে লিখে দিচ্ছি যে এখানে এটাও প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। তো এটারও কাজ অনেক ভালো, বিশেষ করে যেগুলো কিউকারমেডিসি ফ্যামিলির সবজি আছে, যেমন লাউ, কুমড়ো, ঝিঙে, শসা, সবজিগুলো আছে। তো সেখানে আমি যখন ব্যবহার করেছি বা চাষ থেকে রেকমেন্ড করেছি, তখন দেখেছি যে কিউকারমেডিসি ফ্যামিলিতে মিরাকুলানের এফেক্টিভনেসটা খুবই ভালো, মিরাকুলান খুব ভালোভাবে কাজ করছে। এই ট্রায়াকন্টানল যে উপাদানটি আছে সেটা গ্রাসের একটা প্রাকৃতিক হরমোন, এটা উদ্ভিদের প্রয়োজন, কিন্তু অনেক স্ট্রেসের কারণে বা অনেক সমস্যা হওয়ার জন্য এই উপাদানটি গাছ সেটা আপটেক করতে পারে না, গাছ নিজের মধ্যে প্রোডিউস করতে পারে না। তো বাইরে থেকে যখন আমরা কৃত্রিম ভাবে এটা প্রয়োগ করি, তখন গাছের মধ্যে
এর প্রভাবে গাছের বৃদ্ধি অনেক বেশি ভালো হয়, পাতা অনেক চৌড়া হয়, গাছ দ্রুত বৃদ্ধি হয়ে যায়, শাখা প্রশাখা বৃদ্ধি হয়, ফুল ফল ঝরাটা বন্ধ হয়, এই কাজটা করে হঠাৎ করে গাছে একটা উদ্দীপকের কাজ করে, যার ফলে গাছ যেটা স্ট্রেস অবস্থায় থাকে যে কোনো প্রাকৃতিক কারণে বা অন্যান্য কারণে স্ট্রেস অবস্থা থেকে গাছ তার সব মহিমায় ফিরে আসে এবং তার হেলথ কন্ডিশনটা ভালো হয়। মোটামুটি আমরা এর জন্য বিরাকলারের ব্যবহার করি। এটা গাছের আমরা প্রথমে গেছি যে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, তো এটার কাজ যদি আমরা জেনে নিই যে বৃদ্ধি প্রভাব বিস্তার করে, বৃদ্ধিতে প্রভাব বিস্তার করে, এছাড়াও মিরাকলানের বেশি ব্যবহার করা হয় আম লিচু এর ফুল ঝরে পড়া বন্ধ করার জন্য, যে প্রাকৃতিক একটা হরমোন যেটা কম থাকার জন্য আম লিচুর ফুল ঝরে পড়ে, তখন আম লিচুর জন্য প্রয়োগ করা হয়, বা যে কোনো ফসলে ব্যবহার করা হয় না, যে কোনো ফসলে সিরিয়াল ধান গম সবকিছুতে ব্যবহার করতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা ফল এবং আপনার কিউকার মেডিসিন ফ্যামিলি লাউ কুমড়ো শসা ঝিঙে উচ্ছে করলা বেগুন যেগুলো সবজি আছে সেগুলোতে ব্যবহার করা হয় এটা। তো এটা হচ্ছে কাজ মিরাকুলারে, উদ্ভিদের বৃদ্ধিতে প্রভাব বিস্তার করে, ফুল ফল ঝরা বন্ধ করে, ফুল ও ফল ঝরা বন্ধ করে। এর সঙ্গে সরাসরি এমন কোন সম্পর্ক নেই যে ফলের সাইজ রাতারাতি বাড়িয়ে দেবে, এটা এটা করে না, এটা এর ক্ষেত্রে কাজ না। অনেকে এইভাবে অনেকের লোক আছে যারা মার্কেটে আছে এইভাবে গাছকে দেখায় যে হঠাৎ করে গাছের বিরাট বৃদ্ধি হয়ে যাবে, এরকম ভাবে না। এই ট্রায়াকন্ডামনটা গাছের মধ্যে থাকা একটা উপাদান যেটা কম থাকার জন্য গাছের ঘাটতির জন্য গাছের বৃদ্ধি ভালো হয় না, ফুল ফল ঝরে পড়ে, এইটাই কৃত্রিম ভাবে প্রয়োগ করা হয় এই মিরাকুলারের মাধ্যমে। তো এটাই এর কাজ, ঠিক আছে। তো বন্ধুরা আমরা একটা ব্রিফ ডিসক্রিপশন দিলাম যে প্ল্যানোফিক্স এর কি কাজ, মিরাকুলারের কি কাজ, দুটো প্ল্যান্ট গ্রোথ হরমোন, তবে প্ল্যানোফিক্স এর সময় প্রয়োগের সময় মনে রাখতে হবে এর মাত্রাটা ঠিকঠাক দিতে হবে প্ল্যানোফিক্স এর। মিরাকুলারের মাত্রাটা 8-10 ml, একটু যেকোনো আমরা পেস্টিসাইড যেকোনো ফাঙ্গিসাইড সব মিশিয়ে দিতে পারি, কিন্তু মাত্রা হিসাবে তোফা খোয়াটা একদম প্রয়োজন না। যতটুকু মাত্রা হচ্ছে ততটুকু মাত্রাতে ব্যবহার করে, যেমন অধিক ফলনের জন্য অনেক বেশি পরিমাণ সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে অনেক পরিমাণে লস হবে, সেক্ষেত্রে আমাদের পয়সা কাটতে হবে, সেক্ষেত্রে গাছের উপর বিরূপ প্রতিক্রিয়া হবে, প্ল্যানোফিক্স এর বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় বেশিরভাগ। তো আমরা জেনে নিলাম, অনেক অনেক ধন্যবাদ।